আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে অর্থাৎ প্রাচীন গ্রীসে বৈজ্ঞানিক চিন্তাধারার সূচনার পরপরই এম জন্মেছিলেন তিনি একাধারে ছিলেন প্রাচীন গ্রীসের অন্যতম কবি পদার্থবিজ্ঞানী সমাজ সংস্কারক এবং একজন বস্তুবাদী দার্শনিক প্রকৃতি নামে তার বিখ্যাত দার্শনিক কবিতার মধ্যেই তিনি নিজের দার্শনিক অভিমত প্রকাশ করেছেন এম্পেরাকলিসের দর্শন চারটি ধ্রুপদী উপাদানের দ্বারা মহাজাগতিক তত্ত্বের উদ্ভাবনের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত তার মতে সব কিছুর অস্তিত্বের মূলে রয়েছে চারটি সত্তা মাটি পানি বায়ু এবং আগুন তিনি অনুধাবন করেছিলেন যে বাতাসের ওজন আছে আলোর গতি যে সসীম সে কথাও তিনি বলে গিয়েছিলেন এবং আধুনিক বিজ্ঞানের সূত্রের সমতুল্য একটি বিবৃতিও দিয়েছিলেন যে রাসায়নিক বিক্রিয়ার ভর সংরক্ষণ করা হয় এম্পেডুক্লিস তৎকালীন সমাজে প্রচলিত পশুবলি এবং খাদ্যের জন্য পশু হত্যা করার ব্যাপারে প্রতিবাদ করেছিলেন এছাড়াও তিনি পুনর্জন্ম তত্ত্বের একটি স্বতন্ত্র মতবাদ তৈরি করেছিলেন তাকে সাধারণত শেষ গ্রিক দার্শনিক হিসেবে বিবেচনা করা হয় যিনি তার ধারণাগুলিকে পদ্য আকারে লিপিবদ্ধ করেছিলেন যদিও তার কবিতা পেরিফিসিয়োস থেকে চারশো লাইনের মতো এবং তার পিউরিফিকেশানস কবিতার একশোটিরও কম শ্লোক ব্যতীত তার রচিত বিভিন্ন লেখা আর কিছুই অবশিষ্ট নেই অ্যারিস্টটল তাকে অতীব সম্মানের সঙ্গে অলঙ্কার শাস্ত্রের উদ্ভাবক হিসেবে অভিবাদন জানিয়েছিলেন গ্যালেন তাকে ইতালীয় ওষুধের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করেছেন এবং লুক্রেটিয়াস তাকে তার হেক্সামেট্রিক কবিতার জন্য প্রশংসা করতেন চারশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে এম্পেডোক্লিস সিসিলির একটি গ্রিক শহর আক্রাগাসে জন্মগ্রহণ করেন সে সময় আক্রাগাস ছিল একটি চমৎকার শহর যা সাংস্কৃতিক ও আর্থিকভাবে ছিল সমৃদ্ধ এম্পেডোক্লিসের পরিবার ছিল সুপরিচিত এবং ধনী তার দাদা যার নামও ছিল এম্পেডোক্লিস তিনি ঘোর দৌড়ের ঘোড়া রাখতেন আর তার বাবা মেটন ছিলেন একজন অলিম্পিক চ্যাম্পিয়ন পিথাগোরাসের মৃত্যুর কিছু বছর পরে জন্ম হয় তবে পিথাগোরাসের সাথে তার সাক্ষাৎ না ঘটলেও পিথাগোরিয়ানদের কাছে তিনি প্রাথমিক স্তরে শিক্ষা লাভ করেছিলেন যেখানে তিনি শিখেছিলেন যে সংখ্যাগুলি হল মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস জগতের সমস্ত জিনিস সংখ্যায় হ্রাস করা যেতে পারে যা মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে নিখুঁত রাস্তা দেখায় তার দর্শনের মধ্যে পূর্বগামী দার্শনিক পিথাগোরাস হেরাক্লিটাস এবং পারমিনাইডেসের ভাবধারার সাথে মিল পাওয়া যায় পারমিনাইডেসেকে স্বীকার করে তিনি বলেন বস্তু হচ্ছে অসৃষ্ট অর্থাৎ বস্তুর কোনো স্রষ্টা নেই এবং বস্তুর কোনো লয় নেই হেরাক্লিটাস বলেছিলেন বস্তুর ক্ষেত্রে বিরামহীন গতি আর পরিবর্তনই একমাত্র সত্য বস্তু অসৃষ্ট এবং পরিবর্তনশীল এই দুই অভিমতকে সংযুক্ত করে তিনি বলেন যে দৃশ্য বস্তুপুঞ্জের মধ্যে পরিবর্তন আছে তার সৃষ্টি এবং লয় দেখা যায় কথা সত্য কিন্তু দৃশ্যবস্তু মূলত যে সত্তা বা উপাদানে গঠিত তার কোনো শুরু শেষ বা পরিবর্তন নেই এমপেরোক্লিস এই তত্ত্বটি তৈরি করেছিলেন যে জগতের সমস্ত পদার্থ চারটি বিশুদ্ধ অবিনাশী উপাদান মাটি পানি বায়ু এবং আগুন দিয়ে তৈরি দৃশ্যবস্তুর লয় সৃষ্টি এবং পরিবর্তন সাধিত হয় বস্তুর এই মৌলিক উপাদানগুলির পারস্পরিক সংযোজন এবং বিয়োজনের মাধ্যমে তার মতে সংযোজন এবং বিয়োজন আকর্ষণ এবং বিকর্ষণ প্রেম অপ্রেম ভালোবাসা ঘৃণা বস্তুর মূল উপাদানের মধ্যে সংঘাতের মাধ্যমে ক্রিয়াশীল সংযোজন আকর্ষণ প্রেম ভালোবাসা যেখানে জয়ী সেখানে সৃষ্টি এবং বৃদ্ধি আর বিয়োজন বিকর্ষণ ঘৃণা যেখানে জয়ী সেখানে ক্ষয় এবং ধ্বংস আকর্ষণ বিকর্ষণের তত্ত্বের ভিত্তিতে তিনি প্রকৃতির ক্ষেত্রে তার বৃত্তের তত্ত্বও তৈরি করেছিলেন আসলে তিনি আমাদের জটিল জগৎকে মৌলিক উপাদানে প্রকাশ করে সরল করার চেষ্টা করেছিলেন যদিও পূর্বের দার্শনিকদের তুলনায় তিনি আসলে মৌলিক পদার্থের সংখ্যা বৃদ্ধি করেছিলেন থেলিস প্রাচীন গ্রিসের তথা ইতিহাসের প্রথম বিজ্ঞানী তারও প্রায় একশো বছর আগেই প্রস্তাব করেছিলেন যে একটি একক উপাদান পানি দ্বারা সব কিছু সৃষ্টি তখন তুলনামূলকভাবে অপরিচিত একজন দার্শনিক অ্যানাক্সিমেনেস প্রস্তাব করেছিলেন পানি নয় বায়ুই মহাবিশ্বের মৌলিক উপাদান অবশেষে আরেকজন দার্শনিক হেরাক্লিটাস বলেছেন আগুনি মূলত প্রকৃত পদার্থ যা দিয়ে অন্য সকলকে তৈরি করা হয়েছে এম্পেরোক্লিস সম্ভবত তার নিজস্ব পর্যবেক্ষণের সাথে একটি একক উপাদান দ্বারা জগতের ধারণাকে বর্গ করতে পারেনি তাই তিনি উপাদানের সংখ্যা বাড়িয়েছেন তিনি মাটি পানি বায়ু এবং আগুনকে বর্ণনা করেছেন সব জিনিসের চারগুণ মূল বা রুট হিসেবে ভুল হলেও তার এই চার উপাদান তত্ত্বটি প্রায় এক শতাব্দী টিকে ছিল পরে অ্যারিস্টটল এই তত্ত্বের উপর আরও কাজ করেন এবং এটিকে জনপ্রিয় করে তোলেন যার ফলস্বরূপ পরবর্তীতে এম্পেরোক্লিসের এই চারটি উপাদান অ্যারিস্টটলীয় উপাদান হিসেবে পরিচিতি পায় অবশেষে পরীক্ষা নিরীক্ষা এবং যৌক্তিক প্রমাণের ভিত্তিতে রবার্ট বয়েল এবং অ্যান্টোইন ল্যাভেসিয়ার এই চারটি উপাদানের তত্ত্বকে অসার প্রমাণ করেন সতেরোশো সত্তরের দশকে অ্যান্টোইন ল্যাভেসিয়ার তার বিখ্যাত ভরের নিত্যতা বা সংরক্ষণ সূত্র প্রকাশ করেছিলেন যেখানে তিনি বলেছেন যে কোনো রাসায়নিক পরিবর্তন বা বিক্রিয়ার পূর্বে বর্তমান পদার্থসমূহের মোট ভর রাসায়নিক পরিবর্তন বা বিক্রিয়া শেষে উৎপন্ন পদার্থসমূহের মোট ভরের সমান থাকে ষোলোশো এবং সতেরোশো সালের দিকে অন্যান্য বিজ্ঞানীরাও ভরের নিত্যতা বা সংরক্ষণের ব্যাপারে নানা বিবৃতি দিয়েছিলেন কিন্তু ল্যাভেসিয়ারেরও প্রায় দুই হাজার বছর আগে এমপেরোক্লিস এ ব্যাপারে বলেছিলেন নতুন কিছু আসে না বা আসতে পারে না একমাত্র পরিবর্তন যা ঘটতে পারে তা হল উপাদানগুলির বিন্যাসের পরিবর্তন এমপেরোক্লিসি ইতিহাসের প্রথম কোনো ব্যক্তি যিনি বলেছিলেন যে পৃথিবীতে আজকের জীবন এমন একটি প্রক্রিয়া থেকে উদ্ভূত হয়েছে যাকে আমরা প্রাকৃতিক নির্বাচন বা বিবর্তন হিসেবে অভিহিত করতে পারি তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন আলোর গতি অসীম নয় বরং সসীম কেননা তিনি অনুধাবন করেছিলেন যে সূর্যের আলো আমাদের চোখে বা পৃথিবীতে পৌঁছানোর আগে মধ্যবর্তী কোনো স্থানে প্রথমে আসে তার চিন্তার প্রক্রিয়া যাই হোক না কেন তিনি সঠিক ছিলেন কেননা সূর্যের আলো তাৎক্ষণিকভাবে আমাদের কাছে পৌঁছায় না তাই আলোর গতি সসীম তিনি বিশ্বাস করতেন যে আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের কাছে পুরো বিশ্বকে প্রকাশ করে না সেখানে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের সীমিত ইন্দ্রিয়গুলি আমাদেরকে পর্যবেক্ষণ করতে দেয় না হয়তোবা তিনি অতিবেগুনি বা ইনফ্রারেড রোশনির কথা ভাবছিলেন অথবা অন্য কোনো কিছু কিন্তু প্রজ্ঞার সাথে কেবল এটি প্রকাশ করেছিলেন যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তার অন ন্যাচার বা প্রকৃতি নামক বইয়ে তিনি মানুষের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন যে কীভাবে পানি উত্তোলনের জন্য একটি যন্ত্র কাজ করে তার সাথে তুলনা করে যদিও তার ধারণাগুলি ভুল ছিল তবে পানি উত্তোলনের ব্যাপারে তার বর্ণনা পরবর্তীতে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে জ্যোতির্বিজ্ঞানে এমপিরোক্লিসের মতে চারটি মৌলিক উপাদান মহাবিশ্বের একটি ঘূর্ণন থেকে সৃষ্টি হয়েছিল এবং পৃথিবীতে ঘনীভূত হয়েছিল তিনি মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী এবং সূর্যকে আগুনের বিশাল ভাণ্ডার হিসেবে চিত্রিত করেছেন তিনি সূর্য গ্রহণকে বর্ণনা করেছেন চাঁদ সূর্যের রশ্মির বরাবর চলে যাচ্ছে এবং তার প্রস্থের সমান অংশ দ্বারা পৃথিবীকে অন্ধকার করছে তিনি মনে করতেন আকাশ গোলাকার ও স্ফটিক এবং তা পৃথিবীর চারিদিকে ঘোরে তারাগুলি আগুনের গোলা এবং তা আকাশের সাথে স্থির হয়ে আছে তিনি নিরামিষাসী ছিলেন তিনি বিশ্বাস করতেন যে মানুষের আত্মা প্রাণীদের দেহে বসবাস করতে পারে তাই যে কোনো প্রাণীকে হত্যা করা ও খাওয়াও খুন এমনকি নরখাদকের সমতুল্য যদিও পিথাগোরিয়ানদেরও এটি একটি সাধারণ বিশ্বাস ছিল আধ্যাত্মিকতার ক্ষেত্রে এম্পেরোক্লিস নিজেকে একজন ঈশ্বর হিসেবে দাবি করেছিলেন যেখানে তার হাজার হাজার অনুসারী ছিল যদিও তিনি শুধুমাত্র কবিতাকে ভিন্ন মাত্রা দেওয়ার জন্যই এমন দাবি করেছিলেন নাকি তিনি এ ব্যাপারে সম্পূর্ণ সিরিয়াস ছিলেন তা স্পষ্ট নয় তবে তার সময়ে তিনি যে একজন অভিজাত ও মর্যাদাবান ব্যক্তি ছিলেন সেটা সত্য তার ব্যাপারে সমাজের লোকদের ধারণা ছিল যে তিনি জাদু করতে এবং অসুস্থদের নিরাময় করতে সক্ষম ছিলেন অ্যারিস্টটলের মতে এম্পোক্লিস চারশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন তবে অন্যান্য প্রাচীন সূত্র দাবি করে যে তিনি সাতাত্তর থেকে একশো নয় বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন তার মৃত্যু সম্পর্কে এরূপ কাহিনী প্রচলিত আছে যে তিনি সিসিলির ইটনা পর্বতের গহবরের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কেউ কেউ বলেন যে তিনি এই কাজটি করেছিলেন কারণ তিনি চাননি মৃত্যুর পর তার দেহ কেউ খুঁজে পাক যেন সবাই বিশ্বাস করে যে তিনি সত্যিই একজন ঈশ্বর ছিলেন বিকল্প মতে তিনি আগ্নেয়গিরিতে ঝাঁপ দেননি তিনি দক্ষিণ গ্রিসের পোলোপনিস উপদ্বীপে চলে যান যেখানে তিনি একটি অজানা কারণে মারা যান প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ